ভালো যায়। সো মোটামুটি এনএফসিটা তো এমনিতেই তুলনামূলক ভাবে ভালো করে, আমাদেরটা সব চার্জারটা হচ্ছে গ্রানের চার্জার আর কি আপনাদের কাছে। এটা রেট এটা বিভিন্ন জায়গায় দিন, তাহলে স্ক্রিনে নাম্বার রয়েছে। সাজিব কাদের ব্লগসের আরও একটি শপিং ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি, আশা করছি ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। চলে এসেছি গুলিস্তানের জিপিও পয়েন্টে খদ্দরবাজার শপিং কমপ্লেক্সের পঞ্চম তলাতে, যারা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে মোবাইল ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন। এবং বর্তমানে 2022 সালের আগস্টের দিকে এসে অনেকেই জানেন যে মোবাইল ব্যাটারির প্রাইস রেটটা বেড়ে গেছে। সো এই রেটটা আসলে বলা যায় না যে কখন আসলে কোন রেটটা আসলে মার্কেটে থাকে, একজাক্টলি কোনো ব্যাটারির প্রয়োজন হলে একদম রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন এবং সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকে, অনেক কম রেটে সাপ্লাই দিয়ে থাকে। বিভিন্ন মোবাইল ব্যাটারি কী কী পাওয়া যায় বিস্তারিত নিয়ে তথ্য দেবো, চলুন ভিডিওটি শুরু করছি। ভিভো সব কোম্পানি, ওপো, ভিভো, স্যামসাং, সব ধরনের রেবন ব্যাটারি আমাদের। আর আরেকটা কথা, আপনারা কি সরাসরি কি গ্যারান্টি দিয়ে মোবাইল ব্যাটারি বিক্রি করেন? বাটন দিয়েও বিক্রি করেন, আর গ্যারান্টি ছাড়াও বিক্রি করেন? সো বিভিন্ন ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে ব্যাটারি রয়েছে। আর গাইস, ওনাদের কাছে নন রিমুভাল যে ব্যাটারি রয়েছে, এখানে মোটামুটি কি কি কোম্পানির ব্যাটারি আছে? এখানে ব্যাটারি আছে, আইফোনের ব্যাটারি আছে, হাওয়াই আছে, লাভা আছে, ভিভো আছে, বিভিন্ন দামের মধ্যে রয়েছে সবগুলো আর কি, আইডিয়া দেওয়া সম্ভব না। সো গাইস, এখানে আবার অন্যান্য আরো বিভিন্ন কোম্পানির ব্যাটারি রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আবার এখানে যদি বলি তাহলে স্যামসাং S6, বিভিন্ন ধরনের আপনার মডেলের এখানে ব্যাটারি আপনার রয়েছে যেটা দেখতে পাচ্ছেন। আর যদি নন রিমুভাল ব্যাটারির কথা বলি বাটন মোবাইলের, তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক নন রিমুভাল বাটন মোবাইলের ব্যাটারিও কিন্তু আছে, পাশাপাশি স্মার্টফোনের আপনার নন রিমুভাল ব্যাটারিও রয়েছে। মোটামুটি এগুলো এবারে যদি আইডিয়া দিতে চান তাহলে কত টাকার মধ্যে রয়েছে? এখানে রয়েছে 100 টাকার ভিতরে, 100-180 টাকার ভিতরে ব্যাটারি এরকমও রয়েছে। সো গাইস, ওনাদের কাছে কিন্তু আপনার এ ধরনের ব্যাটারি অনেক রয়েছে। পাশাপাশি যদি বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনার স্যামসাং এর অনেক ধরনের ব্যাটারি রয়েছে, স্যামসাং এর যে নন রিমুভাল যে ব্যাটারি রয়েছে, আর NFC টা কিন্তু আপনারা সবাই জানেন যে এটা হলো অরিজিনাল ব্যাটারি এবং কোয়ালিটি ফুল, চার্জ কোয়ালিটি অনেক ভালো যায়। সো মোটামুটি এ ধরনের ব্যাটারিগুলো স্যামসাং এর এভারেজ আইডিয়া দিতে গেলে কেমন দামের মধ্যে রয়েছে? এখানে স্যামসাং এর যেমন J2, J5, J7, যেমন J7টা দাম একটু বেশি, 300 টাকা বিভিন্ন ধরনের চার্জার আর কি আপনাদের কাছে রয়েছে। গাইস, এছাড়া ওনাদের কাছে দেখতে পাচ্ছেন এই পাশে মোবাইল ব্যাটারি অনেক বড় একটা কালেকশন রয়েছে, আর একজ্যাক্টলি আসলে আলাদা। গাইস, এছাড়া ওনাদের কালেকশন অন্যান্য আরও অনেক মডেলের ব্যাটারি রয়েছে, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন, ভিজিট করতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য।